Hi friends, এই দেখো এই যে বড়ি ভেজে তুলে রেখেছি আর এখানে হচ্ছে সব সবজি কেটে নিয়েছি আলু বেগুন আর পটল বরবটি এই হচ্ছে সবজি এই দেখো তেল এই সবজি কেটে নিলাম এবার পাঁচফোড়ন দিয়েছি তেলে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই তরকারিটা বসিয়ে দিলাম এটা হচ্ছে রুটি খাওয়ার তরকারি হবে আর কিছু মশলা দেবো না লবণ হলুদ তো কমন একটু মিষ্টি এই দিয়ে এই তরকারিটা হবে আর সঙ্গে হচ্ছে এই দেখো রুটি এই যে আটাটা না জড়িয়ে রেখেছি এখনও মাখিনি ভালো করে তরকারিটা বসিয়ে নিই তারপরে আটাটা ভালো করে মাখবো ফ্রেন্ডস এই দেখো সবজিটা ভাজা হয়ে গেছে আর কিচ্ছু মশলা দেবো না লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো খালি ফ্রেন্ডস এই দেখো জল দিলাম এবার একটু ঢেকে দেব ফ্রেন্ডস এই দেখো আমার সবজিটা হয়ে গেছে একদম ঠিকঠাক একটু মিষ্টি দিয়ে দিয়েছি লবণও ঠিক আছে এই যে রেডি হয়ে গেল আমার তরকারি